হ্যালো এভর সো এই টিউটোরিয়ালটা জাস্ট আগের টিউটোরিয়ালেরই একটা এক্সটেন্ডেড ভার্সন সো এই ভার্সনটাতে আমরা দেখবো যে যদি আমার প্রশ্নটা এরকম থাকে যে বিসিডি টু এক্সেস টেন কোড কনভার্টার বানাতে বলেছে একটা বড়ো নাম্বার সো সেটার ক্ষেত্রে কী হবে বেসিক্যালি কোথাও কিন্তু চেঞ্জ নেই জাস্ট হচ্ছে এই জায়গাটা ছাড়া এই জায়গাটায় এসে এখানে কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল বিসিডি ইনপুট দিচ্ছি আগের টিউটোরিয়ালের মতোই অ্যান্ড এখানে এসে হচ্ছে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে টেনের যে বাইনারি ইনপুটটা সেই ইনপুটটা দিচ্ছি এম এসবি বি ঠিক রেখে ওয়ান জিরো ওয়ান জিরো এভাবে টেনের কোডটা লিখছি সো এখানে বিসিডিতে যা ইনপুট দিই না কেন সেটার সাথে টেন যোগ হবে যেহেতু এটা আডার সার্কিট সো টেন ইনপুট দেওয়া সো টেন যোগ হবে যোগ হয়ে এখানে আউটপুটে এক্সেস টেন আমি আউটপুট পাবো এরকম হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে সাপোজ আমি যখন বিসিডিতে একটা নাম্বার দিচ্ছি কনসিডার আমি বিসিডিতে নাম্বারটা দিলাম টেন হরে সো বিসিডিতেই আমি নাম্বারটা দিচ্ছি টেন সো বিসিডি রাইট এটা মানে হচ্ছে টেন সো এটার সাথে যখন হচ্ছে আমি টেন যোগ করছি সো আই গেটিং টোয়েন্টি সো টোয়েন্টির যে বাইনারি কোড যেটা সো টোয়েন্টির বাইনারি কোডটা যদি আমরা একটু চেক করি তাহলে টোয়েন্টির বাইনারি কোডটা কিন্তু এরকম ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটা কিন্তু টোয়েন্টির বাইনারি কোড সো মনে হতে পারে যে হ্যাঁ আমার এখানে মাত্র চার বিট আউটপুট তাহলে এখানে যদি পাঁচ বিট আসে তাহলে এই পাঁচ বিট কীভাবে আমার ফোর বিট বাইনারি প্যারালাল এলাইডার দিয়ে আমি দেখাতে পারবো এটার জন্য কি আসলে আমি ফোর বিট বাইনারি প্যারালাল এলাইডার দিয়ে বানানো যাবে কিনা আনসার হচ্ছে হ্যাঁ অবশ্যই বানানো যাবে বিকজ এখানে চেক করলে দেখা যাবে যে আমার কিন্তু আউটপুট আসলে চার বিট না আমার কিন্তু আউটপুট আউটপুট আসলে পাঁচ বিটের ব্যবস্থা করা আছে এই যে এখানে সি ফাইভ এই সি ফাইভটা হয়তো আগের एग्जांपलটাই আমাদের কাজে লাগেনি কিন্তু এই এক্সাম্পলটায় কিন্তু এই সি ফাইভটা আমার আমাদের কাজে লাগবে সো সি ফাইভ হচ্ছে আমার ফাইনাল ক্যারি আউট সি ফাইভ হচ্ছে ফাইনাল ক্যারি আর এই আর বিট হচ্ছে আমার সাম সো টোটাল পাঁচ বিট কিন্তু আমি আউটপুট পাচ্ছি এই পাঁচ বিট দিয়ে কিন্তু ইজিলি আমি পাঁচ বিট পর্যন্ত যত রেজাল্ট আসবে সবগুলোই আমি শো করাতে পারবো যখন রেজাল্টটা ছয় বিটে চলে যাবে তখন আমাদের সমস্যা হবে তখন ডেফিনেটলি আমরা 4 ফোর বিট বাইনারি প্যারায়ালাইডার নিয়ে কাজ করতে পারবো না তখন আমার ফাইভ বিট প্যারায়ালাইডার নিয়ে কাজ করতে হবে বাট বিফোর দ্যাট অ্যাজ লং অ্যাজ আমার ফাইনাল আনসারটা হচ্ছে পাঁচ বিট পর্যন্ত থাকছে সো ততক্ষণ পর্যন্ত আমি ইজিলি ফোর বিট প্যারা দিয়ে এই এখানে যেহেতু পাঁচ বিট আনসার দেখানোর ব্যবস্থা করা আছে সো ইজিলি আমি পাঁচ বিট আনসার দেখাতে পারবো যদি কখনো আমার আনসারটা সিক্স বিটে চলে যায় তখন হচ্ছে আমার ফাইভ বিট প্যারা লাগবে যদি কখনও আনসারটা আমার সাত বিটে চলে যায় তখন আমার সিক্স বিট প্যারা এলাইডার লাগবে এরকম বাট ফাইভ বিট আনসার পর্যন্ত আমি ইজিলি ফোর বিট প্যারালাইডার দিয়ে কাজ করতে পারবো সো দ্যাটস ইট